অধরাতে ধরিলা ভুবনেশ্বর গোটিয়ে পরে গোটিয়ে সিলিন্ডর ফাটিলা মঞ্চেশ্বর থানা পাণ্ডরা ছক নিকটরে ঘটিছি এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড রাতে অধরে ছানিয়া হলে রাজধানীবাসী হ্যাঁ দর্শক বন্ধু ভয়ঙ্কর অগ্নিকাণ্ডরে পাঁচটি দোকান সম্পূর্ণ জলিপোড়ি পাউঁশ হয়ে যাইছি এই অগ্নিকাণ্ডরে লক্ষাধিক টঙ্কার সম্পত্তি নষ্ট হয়েছে অনুমান করা যাচ্ছে গোটিয়ে বাইক মধ্য নিয়ার আঁরে জলিপোড়ি পাউঁশ হয়েছে আশঙ্কা করা যাচ্ছে যে প্রথমে এক ফাস্টফুড দোকানে শর্ট সর্কিট নিয়া লাগিছিলা পরে দুইটি গ্যাস সিলিন্ডর বিস্ফোরণ হেবারু অগ্নিকাণ্ড ব্যাপক রূপ ধারণ করেছিলা খবর পাই পুলিশ এবং অগ্নিশম বাহিনীর দুইটি টিম পৌঁছি নিয়াকু আয়ত্ত করিবা পাই বেশ পরিশ্রম করিথিলে দীর্ঘ সময়ের পরিশ্রম পরে নিয়াকু আয়ত্ত করা যাইছি তেবে অগ্নিকাণ্ডর প্রকৃত কারণ এবং এথিরে কেতে মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছি সে নেই কিছু স্পষ্ট চিত্র সামনাকু আসিপারি নাই অন্যপটে কেহি মৃতাহত হয়ে নথিবা সূচনা মিলিছি লাগিলা 11:30 আমি মানে সমস্ত 11টার বন্ধ করে পলাইছিল আর সমস্ত দোকানে আভেলেবল জিনিস ছিল ফল পনিপরে সব আমি সন্দেহ করছি গ্যাস ফাস্টফুড ছিল তো কালে গ্যাস সিলিন্ডার ফাটি গিয়ে সব হয়েছে কালে সে নিয়ম লাগিলা আমি 12:15 খবর পাই কোন দেখিলে আসি আসলাড় খালি জল মানে কোন বাই নিয়া লাগিছে কিছু জানা পড়লে আমি জানি আমি সব ঘর পড়েছিল আসলাড় জল ভুবনেশ্বর সুভাষ রিপোর্ট ওড়িশা ভাস্কর